লাল পলাশের দেশ পুরুলিয়া। পুরুলিয়ায় রয়েছে অনেক ঐতিহাসিক নিদর্শন। এরকমই এক নিদর্শন হলো তেলকুপি। জায়গার নাম তেলকুপি। কলকাতা বা আসানসোল থেকে যারা আসবেন তারা রঘুনাথপুর পর্যন্ত আসুন, সেখান থেকে 20 কিলোমিটার দূরে তেলকুপি। গবেষকরা মনে করেন তেলকুপির প্রাচীন নাম ছিল তৈলকম্প বা তৈলকুম্পি। চাণক্যের অর্থশাস্ত্র অনুযায়ী তৈল ছিল এক ধরনের কর, আর কম্প বা কম্পন ছিল পরগনার মতো ছোট প্রশাসনিক অঞ্চল। তৈলকম্পি ছিল কর প্রদানকারী অর্থাৎ করত রাজ্য বা উপনিবেশ। বোরামের এক শিলালিপি থেকে জানা যায় রুদ্রশেখর ছিলেন তৈলকম্পির শাসক। কংসাবতী নদীর উত্তর থেকে দামোদর নদীর দক্ষিণ পর্যন্ত ছিল তার রাজ্যের সীমানা। গবেষকরা মনে করেন এই শহরে ব্যবসা করতে আসতেন মূলত জৈন ব্যবসায়ীরা। তাদের পৃষ্ঠপোষকতায় মন্দিরগুলো মূলত বানানো হয়েছিল। 1878 সালে ডিজি বগলারের রিপোর্ট অফ দ্য ট্যুর থ্রু বেঙ্গল প্রভিন্স রচনাতেও তেলকুপিতে 22টি মন্দিরের কথা জানা যায়। তেলকুপিতে মোট দেউলের সংখ্যা ছিল 22টি, সেখান থেকে এখন রয়েছে মাত্র 3টি। এই অঞ্চলের আদিবাসীরা এই অঞ্চলকে স্বর্গ মনে করত। তখন পুরুলিয়া ছিল বিহারের অধীন। 1956 সালে দামোদর নদে পাঞ্চেত জলাধার নির্মিত হলে দেউলগুলি জলাধারের জলে নিমজ্জিত হয়। আদিবাসীরা মর্মাহত হয় আর তাদের বিশ্বাস ছিল এই স্বর্গপুরীতে দেবতাদের বাস। তারা বিদ্রোহ ঘোষণা করে। ডিবিসি কর্তৃপক্ষ সাময়িক পিছু হটলেও পরে রাজনৈতিক হস্তক্ষেপে বাঁধ নির্মাণ হয়। বর্তমানে তেলকুপি দেউলগুলির ভগ্নাবশেষ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, পুরোপুরি বিলীন হওয়ার অপেক্ষায়। দামোদর নদের গর্ভে প্রায় অধিকাংশ বিলুপ্ত আজ। স্থানীয় বাসিন্দাদের আক্ষেপ, মন্দিরগুলিকে বাঁচিয়ে জলাধার তৈরি হলে তেলকুপির ঐতিহ্য নষ্ট হতো না। আর এখন তেলকুপি আসতে গেলে আপনাকে নৌকো করে আসতে হবে, তবেই ছুঁতে পারবেন এই ইতিহাসকে। ট্যুরিস্ট ডেস্টিনেশনকে সঙ্গে রাখুন, আরও জানতে পারবেন এরকম অজানা ইতিহাস।